মহামারী কোভিড-19 প্রভাবে প্রতিবন্ধী শিশুরা ঘরবন্দী থাকাতে নানান সমস্যার মুখোমুখি হচ্ছে তারা। দীর্ঘদিন আবদ্ধ অবস্থায় শিশুর সকল ধরনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় শিশুর আচরণগত পরিবর্তন, বিষণ্ণতা, মানসিক ট্রমার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্টে। ঘর থেকে বের হওয়ার বায়না তার, দীর্ঘদিন ঘরে আটকা, তাই অনেক বুঝিয়েও মানানো যায় না রিমিকে। অনেক সময় খারাপ ব্যবহার করছে সে, নেই খেলার বন্ধু, ছবি আঁকা আর মোবাইল নিয়েই সময় কাটে তার। ঘরের মধ্যে অনেক অত্যাচার করতেছে ওরা, আর আমরা কি করে ওরে সান্ত্বনা দিমু। তোমার কোথায় যেতে ইচ্ছে করে? মার্কেটে। মার্কেটে কি কিনবা তুমি? জামা। স্কুল খুলবে কবে? প্রতিদিন এমন প্রশ্ন করছে রোহান। আমি কথা বলতে কথা বলি তোমার সাথে। কোনোভাবেই থাকতে চাইছে না বাসায়। মা সুযোগ পেলেই নিয়ে যাচ্ছে ছাদে। এমনিতেই বুদ্ধি প্রতিবন্ধী, তারপর আবার করোনা ভাইরাসের ভয়ে কেউ খেলতে আসে না তার সাথে, তাই যত রাগ মার সাথে। নিজে মা আমিও বিরক্ত হয়ে যাই, কখন কোন মায়েরও তো একটা মন আসছে, আমারও তো একটা ই আছে, তখন আবার নিজের ওই যায়, তারপরে নিজে একা একাই আবার এটা ম্যানেজ করি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঘরের বাহিরে এবং অন্যের সাথে মেশায় তাদের মানসিক বিকাশ হয়, কিন্তু ঘরবন্দি থেকে মানসিক সমস্যা বাড়ছে বললেন চিকিৎসকরা। স্কুল কার্যক্রম থেকে বঞ্চিত আছে, এখন ওরা একগুঁয়েমি অবস্থায় জীবনযাপন করছে, ফলে মানসিকভাবে ওরা খুব একটা সুস্থ না। ওরা স্কুলে এসে প্রতিদিন যে কাজগুলো করতো, পিটি করতো, টিচার যেটা বলে একটা কাজ করতো, ছবি আঁকতো, ড্রয়িং করতো, নাচ করতো, গান করতো, এই কাজগুলো তারা পিছিয়ে গেছে। তারা স্কুলে আসতে পারছে না, তাদের মানসিক প্রেসারটা বেড়ে গেছে, বুদ্ধিতে তারা আরো কমে যাচ্ছে। শিশু মনে করোনা বিষয়ে যেন আতঙ্ক ও ভয়ের সৃষ্টি না হয়, এজন্য অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহ্বান মনোরোগ বিশেষজ্ঞদের। আমি ঘরবন্দি থেকে তাদের সে পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে, তাই বাড়তি সতর্কতার পরামর্শ দেয়া হচ্ছে। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।